আসসালামু আলাইকুম, রাশেদ টিচিং পয়েন্ট। আমি রাশেদ, তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ো তোমাদের নতুন পাঠ্যক্রম অর্থাৎ 2023 সালের বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ নিয়ে। তো আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের ষোলো অধ্যায়ের যে অনুশীলনী দুইটা প্রশ্ন দেওয়া আছে, এই দুইটা প্রশ্নের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা দেখি ষোলো অধ্যায় কী আছে। তো এই যে দেখো, এটা কিন্তু ষোলো অধ্যায়, জীবের পারস্পরিক নির্ভরশীলতা এবং টেকসই পরিবেশ। তো এই অধ্যায়ের যে অনুশীলনী আছে, দেখো আমরা অনুশীলনীতে যাব। এই যে দেখো 174 পৃষ্ঠা, এখানে দেখো অনুশীলনীর দুইটা প্রশ্ন দেওয়া আছে। এক নম্বর প্রশ্ন, তোমার বাসায় সম্পদের অপচয় রোধ করতে কী কী করা যেতে পারে ভেবে দেখো তো। দুই নম্বর, তোমার এলাকায় যেসব উদ্ভিদ বা প্রাণী বিপন্ন তাদের খুঁজে বের করতে পারবে, তাদের বিলুপ্তি ঠেকাতে কী করা যায় চিন্তা করে দেখো। তো চলো আমরা এই দুটো প্রশ্নের অ্যান্সার দেখার চেষ্টা করি। তো এই যে এখানে দেখো, আমি হাতে লিখে নিয়েছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ অধ্যায় ১৬, জীবের পারস্পরিক নির্ভরশীলতা এবং টেকসই পরিবেশ। 174 পৃষ্ঠা অনুশীলনীর প্রশ্নের উত্তর। এক নম্বর প্রশ্ন কী ছিল, তোমার বাসায় সম্পদের অপচয় রোধ করতে কী কী করা যেতে পারে ভেবে দেখো তো। তো এটার উত্তর আমি দেখো এইভাবে দেওয়ার চেষ্টা করেছি, এটা নমুনা উত্তর হিসাবে তোমরা নিতে পারো। তো তোমরা তোমাদের মতো করে, নিজের মতো করে কিন্তু সাজিয়ে নিতে পারো। তো চলো আমরা উত্তরটা দেখে নেই। তো উত্তর দেখো, আমার বাসায় সম্পদের অপচয় রোধ করতে আমি যা যা পদক্ষেপ নিতে পারি। এক নাম্বার, আলোর জন্য এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করব। দুই নাম্বার কি, প্রয়োজনের বাইরে বাতি জ্বালাবো না। তিন নাম্বার, প্রয়োজনের বাইরে ফ্যান চালাবো না। চার নাম্বার, গ্যাসের চুলায় দীর্ঘক্ষণ রান্না করব না। পাঁচ নাম্বার, প্যানি গরম করতে হিটারের ব্যবহার কমাবো। ছয় নাম্বার, প্যানির অপচয় কম করব। তাই আমি এখানে ছয়টাই দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ইচ্ছে করলে আরও বেশি দিতে পারো। তো চলো আমরা দেখি পরের প্রশ্নের নমুনা উত্তর। দুই নাম্বার প্রশ্নটা দেখো, তোমার এলাকায় যেসব উদ্ভিদ বা প্রাণী বিপন্ন তাদের খুঁজে বের করতে পারবে, তাদের বিলুপ্তি ঠেকাতে কী করা যায় চিন্তা করে দেখো। এর উত্তর আমি এভাবে দেওয়ার চেষ্টা করেছি, আমার এলাকায় যেসব উদ্ভিদ বা প্রাণী বিপন্ন আমি তাদের খুঁজে বের করতে পারবো। আমার এলাকায় পূর্বে যেসব উদ্ভিদ বা প্রাণী দেখতে পাওয়া যেত, এখন তার অনেকগুলোই আর দেখতে পাওয়া যায় না, অথবা দেখতে পেলেও তা পূর্বের তুলনায় অনেক কম, যেমন শকুন, পেঁচা, লজ্জাবতী গাছ ইত্যাদি। তবে এদের খুঁজে বের করা বা বিলুপ্তি ঠেকাতে পরিবার, সমাজের মানুষ বা অন্য কারো সহযোগিতার প্রয়োজন। বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর বিলুপ্তি ঠেকাতে অভয়াশ্রমের ব্যবস্থা করতে হবে, উদ্ভিদ বা প্রাণীর সব ধরনের সুরক্ষার ও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ব্যবস্থা করতে হবে এবং জন সচেতনতা বৃদ্ধি করতে হবে, তবেই উদ্ভিদ বা প্রাণীর বিলুপ্তি ঠেকাতে পারবো। তো আমি এটার অ্যান্সার এইভাবে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ইচ্ছে করলে এখান থেকে কিছু সংযোজন বা বিয়োজন করতে পারো। তো আজকে এখান পর্যন্তই রাশেদ টিচিং পয়েন্ট। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তীতে যে কোনো শিক্ষামূলক ভিডিও দিলে সবার আগে তোমরা পেয়ে যাও। আল্লাহ হাফেজ।